হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফুল মিনিটে। আজকে দুটো আপকামিং বাংলা সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। একটা সিনেমার নাম হচ্ছে ইকির মিকির, যেটা বেশ কিছুদিন আগে যা ট্রেলারটা রিলিজ করা হয়েছে, কথা বলার টাইম হয়নি, তো আজকে কথা বলছি। এবং আরেকটা সিনেমা যেটা ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে, যেটার নাম হচ্ছে আবার কাঞ্চনজঙ্ঘা। তো প্রথমে যেটা নিয়ে কথা থাকবে সেটা হচ্ছে ইকির মিকির। এটার পরিচালনা করছেন রুতুল মুখার্জি, এবং এখানে যদি আমি কাস্টিং এর কথা বলি, বেশ ভালো ভালো কাস্টিং আছে। রজতাভ দত্ত, রূপাঞ্জনা মিত্র, সৌরভ দাস এবং আরো অনেকে। তো এই ট্রেলারটাই বেসিক্যালি একটা থ্রিলার অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে, একটা মার্ডার এবং সেখানে একটা মিস্ট্রি। তো সৌরভ দাসকে এখানে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা যাচ্ছে, রজতাভ দত্তকে অ্যাজ এ সাসপেক্ট দেখানো হচ্ছে ট্রেলারটাই। কিন্তু ট্রেলারটা যদি আমি ট্রিটমেন্টের কথা বলি, বেশ একটা গ্লসি ব্যাপার আছে যে ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, যে সাসপেন্স বা থ্রিল যে অনুভবটা করায় সেটা থ্রু আউট মেনটেন আছে। তো অবশ্যই একটা অন্য ধরনের লুক অ্যান্ড ফিল, অন্যরকম একটা ড্রামা ক্রিয়েট করছে ট্রেলারটা, এবং সিনেমাটা দেখার প্রতি একটা অটোমেটিক ইন্টারেস্ট গ্রো করাচ্ছে। এবং যদি পারফরমেন্সের কথা বলি, খুব ভালো লেগেছে যে বাচ্চা মেয়েটাকে এখানে দেখা যাবে, তার লুকটা, তার সাসপেন্সটা, তার যে সাসপিসিয়াস ফেস তৈরি করা হয়েছে সেটা বেশ ভালো। তো আমি ওভারঅল যদি অ্যাটমসফিয়ারের কথা বলি, আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে, এবং আমি অবশ্যই আশাবাদী এই সিনেমাটা একটা ভালো সিনেমা হয়তো হতে পারে। এরপরে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা যেমন বললাম আজকে রিলিজ করেছে, যেটার নাম হচ্ছে আবার কাঞ্চনজঙ্ঘা। তো এই যে নামটা ইটসেল, এখানে একটা বেসিক্যালি বাড়ির কথা দেখানো হচ্ছে, এবং এই বাড়ি অনেকদিন আগে তাদের যে চার ভাই তাদের বাবারা কিনেছিল, বাবা কিনেছিল, এবং সেখানে তারা আবার আসছে। এটা আসার পিছনে কি শুধুই একটা ঘটনা, নাকি এর পিছনে অনেক কিছু আছে? যদি আমি এর কাস্টিং এর কথা বলি, এখানে হিউজ কাস্টিং, অর্পিতা চ্যাটার্জি, কৌশিক সেন, গৌরব চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি, রাহুল, তনুশ্রী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, মানে বলে শেষ করা যাবে না এত কাস্টিং আছে। এবং আরো অনেকে আছে, তার মধ্যে আমি যদি উল্লেখ করতে চাই অবশ্যই কিছু কিছু নামকে বলতে হয়, যেমন অরিন্দম চ্যাটার্জি আছে, প্রিয়াঙ্কা রাত্তি আছে, রূপঙ্কর বাগচি আছে। তো কাস্টিং এর দিক থেকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবারে যদি আমি গল্পটার কথা বলি বা তার প্রেজেন্টেশনের কথা বলি, যে এরকম গল্প বা এত কাস্টিং নিয়ে বা মাল্টিকাস্ট যখন স্টোরি হয়, তখন সেই স্টোরির মধ্যে একটা হিউজ ডেপ থাকতে হয়। তাছাড়া এতগুলো ক্যারেক্টারকে হ্যান্ডেল করতে গিয়ে সেই সাবপ্লট বা গল্পটা কোথাও হারিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয়ে যায় অটোমেটিকলি, বিকজ আপনি এত ক্যারেক্টারকে কি করে স্ক্রিন শেয়ারিং দেবেন, বা তাদের যে স্টোরি, ব্যাক স্টোরি, তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তাদের ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট, এগুলো কোথায় কি করে তৈরি হবে? কিন্তু এখানে যদি আমি ট্রেলারে দেখি, কিন্তু সব চরিত্রগুলোকে বেশ ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, এবং যেটা দেখে আমার খুব ভালো লাগছে যে 2-3 মিনিটের ট্রেলারে যদি এতগুলো ক্যারেক্টারের একটা স্মল স্টোরি স্টোরি বা তাদের যদি প্রেজেন্ট দেখানো যায়, তাহলে সিনেমায় মেবি দেখানো যেতে পারে। তো এই হোপটা আমার আছে যে এই ট্রেলারটা যেন একটা সুন্দর হয়। এবং এই বাড়িটা বেসিক্যালি দেখানো হচ্ছে যে একটা মিরাকেল, মানে এই বাড়িতে যখনই কেউ এসেছে, কারো চাকরি হয়েছে, কেউ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, তো বেসিক্যালি আবার কি তাদের এই বাড়িতে তাদের লাইফে কোনো মিরাকেল ঘটাবে, নাকি এই বাড়িটা বিক্রি করে দেওয়া হবে বা বাংলোটা বিক্রি করে দেওয়া হবে, এবং তাদের ভাইদের যে ক্রাইসিস সেগুলো হয়তো বর্ণিত হবে, এর অন্য অ্যাঙ্গেল বা কি ঘটনা সেগুলো অবশ্যই সিনেমা দেখে বুঝতে পারবো। তবে যদি আমি এই ট্রেলারটাকে স্ট্যান্ড অ্যালোন হিসেবে দেখি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং যে স্টোরিটা যেভাবে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে, ক্যারেক্টারগুলোকে যেভাবে সাজানো হয়েছে, কিছু কিছু ডায়লগ দেওয়া হয়েছে, একটা মেয়ে বলছে যে আমি শুধু ম্যাগি বানাতে পারি, তো এই জিনিসগুলো বা ছোট ছোট ট্রিটমেন্ট গুলো আমার অবশ্যই ভালো লেগেছে। তো আমি আশাবাদী যে হ্যাঁ, একটা ফ্রেশ কন্টেন্ট আসুক, এতগুলো স্টারকাস্ট যখন আছে তখন সিনেমাটার মধ্যে কিছু তো ওয়েটেজ পাবে আশা করে রেখে, বা এটা ভেবে আমি একটা আশা আশা দেখতে পাচ্ছি যে সিনেমাটা হয়তো ভালো হতে পারে। তো আশাই থাকা উচিত, কারণ ট্রেলার দেখে সবকিছু বলে দেওয়া যায় না, ট্রেলার দেখে অবশ্যই একটা হোপ দিচ্ছে যে একটা ভালো সিনেমা মেবি হতে পারে, এবং বেসিক ডিসকাশন বা ফার্দার ডিসকাশন আমরা সিনেমাটা দেখার পর করব। অবশ্যই ট্রেলারটা গিয়ে দেখুন, এবং দেখে এসে আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটি যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য।